হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুইটি, কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালোই আছি। তো কেমন গেল আপনাদের আজকের দিনটা? আমার দিনটাও আজকে ভালো গেল, আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় ঘুম থেকে উঠে আমার যে জানালা থাকে ওই জানালা দিয়ে আমি বাইরের এলাকার পরিবেশটা দেখি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন না ঠেলা গাড়ি করে, আসলে কেউ বের হতে পারে না, তো প্রায় মামারা এসে কিছু জিনিসপত্র এলাকায় নিয়ে আসে, তো ঠেলা গাড়ি করে এরকম সবজি টবজি নিয়ে আসে। আমাদের বাসায় যেহেতু আমি বললাম আমার আম্মু অসুস্থ এবং আমার বোন অসুস্থ, তো একদমই ফল ফ্রুট নাই। তো আমাদের যে কেয়ারটেকার ছিল উনি আজকে খুবই সতর্কতা অবলম্বন করে যে পিপি পরে, তারপর মাস্ক, তারপর হ্যান্ড গ্লাভস পরে সে বাজারে গিয়েছে এবং কিছু ফল নিয়ে এসেছে। ওখানে ডালিম ছিল, এগুলো মালটা, যেহেতু আমাদের অনেক সাইট্রাস জাতীয় ফ্রুটসগুলো খাওয়া উচিত এখন। আর এখানে হলো পেয়ার, আমি এই ফলটা খুবই পছন্দ করি, একটু দাম বেশি হলেও এটা খুব মিষ্টি মিষ্টি, মানে ভালো লাগে খেতে। তো এটা মনে হয় 2 কেজি এনেছে। আর এখানে কমলা, এই কমলাগুলো আসলে ভালো হয় নাই বাট মিষ্টি, কিন্তু আমি দেখাবো আপনাদেরকে কেন ভালো হয় নাই। আর এখানে আম্মু আঙ্গুর আনতে বলেছে, কারণ আমার বোন যেহেতু বললাম অ্যাক্সিডেন্ট করেছে, তো আঙ্গুর খেলে নাকি হাড়ের জয়েন্টগুলো একটু শক্ত হয়, তো ডাক্তারই বলেছে এর জন্য আঙ্গুর এনেছে। আর এখানে আপেল। তো এইগুলো ফল আনার পরে আম্মু অনেকক্ষণ এগুলো ভিজিয়ে রেখেছিল। আর এখানে কিছু খেজুর এনেছে রোজার জন্য, এগুলো কি খেজুর বলে আমি জানি না, বাট এগুলো 900 টাকা কেজি নিয়েছে। আর এগুলো নাশপাতি। তো আম্মু ফল আনার পরে এগুলো গরম পানিতে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিল আপনার হলুদ লবণ দিয়ে। তো এরপরেই পরে ফ্রিজে আমরা প্রিজার্ভ করে রাখি। তো আমি এরই মাঝে আপনাদেরকে দেখাবো আজকে আমি ঘুম থেকে উঠে কী খাবো। আমি যেহেতু সকালে ওভাবে নাস্তা করি না, একটু দুপুর টাইমে উঠি, তো একসাথে লাঞ্চই করি। তো সকালে আমি হালকা গ্রিন টি খাই আর হালকা কিছু খাই। তো কালকে আমাদের এখানে একটা মামা পপকর্ন আর এবং এরকম ভুট্টা নিয়ে এসেছিল, তো আমাদের দারোয়ান দেখে সে আমার জন্য নিয়ে রেখেছে, কারণ আমি কর্ন খুবই খেতে পছন্দ করি। তো আমি এটাকে ঠিকভাবে পরিষ্কার করে আজকে ফ্রিজে রেখেছিলাম এবং আজকে সকালে উঠে আমি গরম পানি দিয়ে এটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম এবং এটা বয়েল করে আমি খেয়েছি। এটা অনেক মজা, আপনারাও চেষ্টা করবেন এবং খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে আমার দিন যাচ্ছে, আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। তো এটা বয়েল হতে আমি কিছুক্ষণ টাইম দিব, অতটুকু পর্যন্ত আমরা ওয়েট করবো এবং একটু পরে আবার। তো আমি আপনাদেরকে দেখালাম, একটু পরে আমি বয়েল করে উঠিয়ে নিয়ে এসেছি এবং এখন এটা আমি খাবো। এটা খুবই মজা, আপনারাও বাসায় ট্রাই করবেন, কারণ ভিতরটা একদম নরম হয়ে যায়, যে সিটটা থাকে কর্নে সেই সিটটা খেতে খুবই ভাল লাগে। তো এই যে আমি খাবো এখন, এটাই আমার নাস্তা ছিল সকালে, গ্রিন টি এবং যে ভুট্টা। তো বললাম আমি যেহেতু দুপুরে উঠেছি, আম্মু আমার জন্য কালকের যে মোরগ পোলাওটা ছিল ওটা গরম করে নিয়েছে, বললো যে তুমি দুপুরে ঘুম থেকে উঠো দুপুর টাইমে, তো নাস্তা করতে পারো না, তো নাস্তা করে নাও, তো নাস্তা আর লাঞ্চটা একসাথে করে নাও। পরে আমি খাচ্ছি, আমি এমন বলতেছিলাম যে তাহলে কিছু, আজকে তো কালকে বিরিয়ানি খেলাম, এরপর একটু সবজি রান্না করো, একসাথে এরকম জাঙ্ক ফুডগুলো খাওয়া উচিত না। তো আমি খাচ্ছিলাম, ভালোই লাগছিলো যে গতকাল থেকেও এবার মজা আরও বেশি। একটু পরে আম্মু আমাকে ডাক দিল যে এখানে একটা সবজি মামা আসছে, সবজি কিনবে নাকি, কারণ আমি যেহেতু আম্মুকে সবজি কিনতে বললাম। তো আমি বললাম হ্যাঁ দেখতে পারো, আর যেহেতু আমাদের উপর থেকে দেখতে হচ্ছে, সে আমাদেরকে বলতেছে সব সবজি ভালো এবং ফ্রেশ, তো আমরাও বিশ্বাস করে আমাদের দারোয়ানকে বলছি ঠিক আছে নিয়ে আসেন। তো আনার পর দেখলাম যে আসলে কুমড়াটা হালকা একটু নরম হয়ে গেছে, বাট লাউটা খুবই সুন্দর ছিল, ফ্রেশ ছিল এবং কচি ছিল, আম্মু খুব পছন্দ করছে। আর বাঁধাকপিটা ওরকম ভালো ছিল না বাট মোটামুটি ছিল, কিন্তু কুমড়াটা দেখে আম্মুর মন খারাপ হয়ে গেছে। তো এখন সন্ধ্যা, আম্মু আজকে রোজা রাখছে, আম্মু রোজা রাখছে, আম্মু আসলে জানতো না, আম্মু ভাবছে আজকে বৃহস্পতিবার, আম্মু বৃহস্পতিবার আর সোমবার সবসময় রোজা রাখে, তো ভুলেই রেখে ফেলছে। তো বলতেছে থাক রোজা রাখলে তো আর ওটা গুণা হবে না, আর রাখলাম সমস্যা নাই। তো আমি এরই মাঝে আম্মুর জন্য ইফতারগুলো তৈরি করে ফেলেছি নিজের হাতে, দেখাবো আমি, আমি ওইটা ভিডিও করতে আমার মনে ছিল না। আর এর মাঝে আমি ফ্রুটসগুলো কেটে রাখছি, আসলে ভাজাপোড়া থেকে আমাদের ফ্রুটসগুলো খাওয়াই উচিত, বেশি ফ্রুটস এবং লিকুইড জিনিস খাওয়া উচিত। তো আমি পেয়ারটা কেটে নিচ্ছি আর ওখানে আমি দেখাবো কমলা লেবুতে কী প্রবলেম ছিল এবং এখনকার ফ্রুটসগুলো যে অত ভালো না, তা আমি দেখাবো। আম্মু বলতে সেই কমলাটা নাকি চিমটা কমলা, মানে লেগে লেগে থাকে। আমি এখন দেখাবো যে আমি কমলাটা খুলতেছি, চিমটা কমলা মানে চামড়াটা চাপ
চ্যাপ্টা কমলা না কি কমলা বলে, মানে জামাটা একদম কমলার সাথে গায়ে লেগে লেগে আছে। আমার খুলতে খুবই কষ্ট হয়েছে, আমি এই যে টেনে 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 খুলছে, মানে আমার মুখের অবস্থা একটু খারাপ হয়ে গেছিল তো। বাট কমলার কোষগুলো লেগে লেগেছিল, মানে একটা থেকে আরেকটা আলাদা করা যাচ্ছে না, কিন্তু খেতে খুবই মজা ছিল। এবার আমি কমলাটা ছিলে নিচ্ছি, আমার খুবই কষ্ট হচ্ছিল একটা থেকে আরেকটা ইয়ে করতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে লেগে থাকে। বাট কমলাটা মিষ্টি ছিল, তো আম্মু বলতেছিল যে কালকে আবার যখন আসবে লোকটা তখন চেঞ্জ করে নেবে। তো আমি বলতেছি মনে হয় এখনকার সিজনে কমলাটাই এমন, কারণ কমলা সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা বেশি করে কমলা লেবু এবং যে আমাদের লেবু ফলটা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনারা রাখবেন, কারণ এটাই এখন আমাদের মেইন যে খাবার তা উচিত খাওয়া। তো আরেক চুলায় আমি আম্মুর জন্য আপনার আদা, তেজপাতা, লং, তারপর এগুলো ইয়া করে পানি জোশ করতে বসিয়ে দিয়েছি, এবং এটা আম্মু খায় রেগুলার ইফতারের পরে। আমি এখন আপনাদেরকে আমাদের গাছের কিছু পেঁপে দেখাবো। আমার আব্বু এই গাছটা লাগিয়ে গিয়েছিল, আব্বু নেই, বাট আব্বুর গাছের ফলগুলো এখন আমরা খাই, খুব মজা, যেহেতু একদমই ফরমালিন ছাড়া। তো আমি আপনাদেরকে এটা দেখাবো। এটা আসলে 2 দিন আগে আনা হয়েছে গাছ থেকে, বাট আমাদের যে বাসায় ছোটো ছোটো মেয়েগুলো আছে ওগুলা ওভাবে রাখে নেই, তো এর জন্য হালকা দাগ লেগে গেছে, বাট ভিতরে একদমই ফ্রেশ ছিল। তো আমি আপনাদেরকে দেখাবো। এবং ফরমালিন ছাড়া নিজের গাছের পেঁপে খাওয়া আসলে আমি মনে করি এই যুগে এসে সৌভাগ্যের ব্যাপার। তো আমি আমার আব্বুর গাছে পেঁপেগুলো খেলাম, খুবই মজা ছিল, এবং আমার অনেক বেশি মিষ্টি, অনেক বেশি পানসে লাগে না, একদম প্রপার, যে প্রপার ওয়েতে সার পাওয়ার পর যে টেস্টটা সেটাই ছিল। অ্যাজ আই এম এগ্রিকালচারিস্ট, আমি আগেই বলেছি, তো আমি জানি আসলে ফ্রেশ ফ্রুটসের যে ফ্লেভারটা থাকে, যে টেস্টটা থাকে, এবং ওইটাই আমি পেয়েছি। তো এই যে আমি কেটে নিচ্ছি, আর আপনারাও যদি এরকম ফ্রুটস আপনাদের গাছে থাকে আমাকে জানাবেন কী কী ফ্রুটস থাকে। তো আমি যদি কিছু জানি, আমার নলেজ থাকে, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো ফাইনালি এই যে এইগুলি ইফতার আমি তৈরি করেছি। আমি আসলে পেঁয়াজ ওইখানে আমি আব্বুর ওই যে গাছের পেঁপোগুলো কেটে রেখেছিলাম, তো এইটা হলো সেই গাছের পেঁপে, দেখেন কালারটাই কি সুন্দর। এবং এখানে আমি ছোলা এবং শসা দিয়ে এটা মেখে রেখেছি, আর এখানে মুড়ি ছিল, আর এই পেঁয়াজও, আম্মা আমার হাতের পেঁয়াজও খেতে খুবই পছন্দ করে, তো পেঁয়াজও বানিয়েছে, আর এই সেই কমলা, আর এখানে শসা, আর দেখেন কত, আমার মনে হয় যে ভাজা পোড়া থেকে লিকুইড খাওয়াটা বেশি। এখানে সেই আদা এবং পানি, লঙের যে পানিটা ছিল সেখানে সাথে লেবু দেওয়া হয়েছে, আর এটা হলো মালটার জুস। এখানে ভুষি এবং তোকমা ভিজিয়ে রাখা হয়েছে, আম্মু সারাদিন যেহেতু পানি খাওয়া হয়নি তো আম্মু ভাজা পোড়া থেকে বেশি পানি লিকুইডটাই খায়, আর এখানে ডালিমের জুস, এটা হলো ডালিমের জুস। আমরা যেহেতু আমরা ফলটা আসলে ডাইরেক্ট খাওয়া থেকে ফলটা লিকুইড জুস করেই বেশি খেতে পছন্দ করি। তো আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।